বলো তো বিদেশি, তুমি শুধু আনমনো হয়ে বসে থাকে কেন? আজ কিন্তু আমি তোমাকে ছাড়বো না, একটি গান শোনাতেই হবে। না দুলালি, তুমি বিশ্বাস করো আমি কোনো গান গাইতে পারি না, আমি শুধু একটি গল্প বলতে পারি। শোনো বিদেশি, তোমার সেই গল্পের নাম কি? সে না হয় পরেই বলবো, এখন চলো আমার অনেক কাজ আছে। তাই চলো বন্ধু। আজ অনেকদিন হচ্ছে আমার সখী বিমলাকে দেখছি না। ওহে সখী, তা কেমন আছিস? ভালো আছিস তো? হ্যাঁ সখী, ভালোই আছি। তা তুই কেমন আছিস? তোর বাবাই কেমন আছে? আমরা সবাই ভালো আছি। দাস, তোকে এত খুশি খুশি মনে হচ্ছে কেন? খুশি হয়েছি কেন? তাতে শোন, তোকে এত সুন্দর লাগছে কেন? তা কি করে বুঝাবো? আমার যে একটি নাগরের দরকার। আগে তোর বিয়েটা হয়ে গেলেই আমি চিন্তা মুক্ত হব। না না, আগে তোর বিয়ে হবে, তুমিও যে রাজধানী হবে। একই তোর কপালে সিঁদুর দেখতে পাচ্ছি, তাহলে তোর কি বিয়ে হয়ে গেছে? হ্যাঁ সখী, আমার বিয়ে হয়ে গেছে। তাই নাকি? তুই যে বড় ভাগ্যবতী জানিস সখী, আমাদের বাড়িতে একটি বিদেশি এসেছে। কি সুন্দর তার চেহারা, তাই নাকি? ইরে, তাহলে দেখছি তুইও ভাগ্যবতী। সে আমাকে না খুব ভালোবাসে, আর জানিস ভালো ভালো গল্পও বলতে পারে। তুই শুনবি সখী? তুই কি আমাকে শোনাতে চাস? তোর ভাগ্যে তেমন কাম করবি না। আরে না না, কি যে বলছিস সখী। তবে শোন সখী, আজই আমি মহারাজকে বলে তোর ওই বিদেশি বন্ধুর গল্প শোনার ব্যবস্থা করব। তাহলে এখন আমি আসি সখী। বলছিস কি আমার বোনের মানুষকে না দেখে তুই চলে যাবি? আমি কার গলায় বলবাল দিলাম, তুই দেখছি না দেখেই চলে যাবি। চল আমার মহারাজকে তোর কাছে নিয়ে যাই। আচ্ছা বেশ, তোর মনের মানুষকে দেখে তারপরেই না হয় চলে যাব। ঠিক আছে, তাই চল। হায় ভগবান, কতদিন কত মাস কত হয়ে গেল আমি পরম সুখে এখানে রাজত্ব করিতেছি, আমার মনে হয় কি যেন আমি হারিয়ে ফেলেছি। কি যে পাবার আশায়
কিছুই বুঝতে পারছি না কেন এই ব্যথা। কিন্তু মহারাজ, আমার মন শুধু আপনাকে খুঁজছে। হ্যাঁ কমলা, তুমি ঠিকই বলেছ। তোমাকে কাছে পেয়ে পিছনের সকল দুঃখ বলে তোমার মাঝে যে আমি শান্তি পেয়েছি, তোমার মাঝে যে শান্তি আমি পেয়েছি তা কোনোদিন ভুলতে পারবো না। হ্যাঁ মহারাজ, আপনার স্তরণ তলে আমার স্বর্গ, আপনি ছাড়া আমার আর কে আছে। সত্যি আপনাকে পেয়ে আমি ধন্য হয়েছি। হ্যাঁ কমলা, এসো আমরা দুজন করুণাময়ের কাছে প্রার্থনা করি, সে যেন আমাদের সহায় থাকে। ভুলে গেছে, এই বিচাই আই বিচি, আজ না আমাদের বাড়িতে আমার এক সখী এসেছিল, সেই ছোটবেলার সখী। আই বিচি ভাই, ওই সাদাগরের একমাত্র কন্যা, নাম তার বিমলা, সেই যে আপনাকে দেখার জন্য অপেক্ষা করছে। বেশ, তাহলে এখনই চলে যাই। শুনুন মহারাজ, আমার সখীর বাড়িতে না একজন বিদেশি বন্ধু এসেছে, সে নাকি অনেক ভালো ভালো গল্প বলতে জানে। আমাকে কি সেই গল্প শোনাবেন মহারাজ? আপনাকে কথা দিন গল্প শোনাবেন। আচ্ছা ঠিক আছে রানী, তুমি যখন বলছো তোমার সঙ্গে কথা দিলাম। তোমার তোমার সখীকে বলে সেই বিদেশি বন্ধুর কাছে আমাকে পরিচয় করিয়ে দিবে, নিশ্চয় তারপর গল্প শুনবে। তাহলে চলুন মহারাজ, আমার সখী তো হয়তো এক একাই বসে আছে। তাই চলো। এই তো বাবা, আমি এসেছি। কি হয়েছে বাবা? ওর সাথী তো বেশ ভালোই পেয়েছি, দুজনে একসঙ্গেই খেলছি, একসঙ্গেই থাকছি। শোনো মা, তোমার মনের বিরুদ্ধে আমি বলবো না, তোর জামা ভালো মনে হয় তাই কর মা। তুমি তো আমার একমাত্র কন্যা, এখন আমি আসি মা। আমার মনের বাসনা কি পূর্ণ হবে না? আমি একটু খুঁজে দেখি ওই বিদেশি বন্ধুটা কোথায়। হায় ভগবান, আজ যেন আমার কেমন লাগছে, বারবার শুধু আমার মায়ের কথা মনে পড়ছে। আচ্ছা বিদেশি, তোমার মা বুঝি তোমাকে খুব ভালোবাসত, তোমাকে খুব আদর করত, তাই না? হ্যাঁ দুলালি, তুমি ঠিকই বলেছ। আচ্ছা বিদেশি, তোমাকে এরকম আনমনা মনে হচ্ছে কেন? Yeah.